বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, রামাদান কারিম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি, আমি নাদিয়া। আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা লাইকটা আমার ভিডিওটাকে পৌঁছে দেবে অনেকের কাছে। আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখেন, যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আজকের ভিডিওটা সাহরি থেকেই শুরু করেছি, এখন বাজে রাত্রি 3:30। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ কমপ্লিট করে নিয়েছি, আর এখন একটু একটু করে টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি। তো আমাদের বাসায় অবশ্য কাউকে ডাকতে হয় না, কারণ মোটামুটি সবাই সারা রাত সজাগই থাকেন। আর আমার হাজব্যান্ড তো একবারে সাহরি খেয়ে ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাতে যান, তো ডাকার জন্য আসলে এরকম খুব একটা বেশি সময় ব্যয় করতে হয় না কারোর পিছনে। তো এখন সাহরির অনেক সময় পর, সাহরি খেয়ে আমরা ফজর নামাজ পড়ে ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন অনেকটা সময় পর আর দিনটা ছিল শুক্রবারের দিন। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমার নিজের কাজকর্মগুলোতে লেগে গেছি। তো কিছুক্ষণ সময়ে নিজের কাজও করেছি, পার্সোনাল কিছু কাজকর্ম ছিল। আর এখন ঘরের কাজে দেখলাম যে এই কাপড়গুলো দুই দিন ধরে খালি এই পাশ থেকে ওই পাশে নিচ্ছে, এই পাশ থেকে ওই পাশে নিচ্ছে, যে এগুলো ভাঁজ করবো, এগুলো যার যার জায়গায় রাখবো। কিন্তু আমি যেদিকে যাই এই ঝুড়িটাও সঙ্গে সঙ্গে যায়, কিন্তু কাজগুলো আসলে শেষ হয় না। তো এখন ভাবলাম যে এখন হাতে সময় আছে, যত বেশি হোক কাপড় এগুলোকে আজকে কমপ্লিট করে নিতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা বড় কাজ কমপ্লিট করতে পেরেছি। কাপড় ভাঁজ করা, কাপড় মেলা, কাপড় শুকানো কিন্তু আসলে একটা বড় টাস্ক আমার মতে আর কি। আর এই পার্সেলটাও গত দুই দিন আগে এসেই পড়েছিল, আমি সময়ই পাই না যে এটাকে খুলবো, দেখবো ভালো না মন্দ। তো আজকে ভাবলাম যে যাই হোক এটা খুলতেই হবে, কি অবস্থা ভিতরে দেখি, জিনিসটা ফাইবারের ভাঙাচোড়া আছে কি না বা ভালো জিনিসটা আমাকে দিয়েছে কিনা। তো খোলার পরে দেখলাম যে কোয়ালিটি খুব একটা ভালো না এটা, যে মানে যে শপ থেকে যে পেজ থেকে নিয়েছিলাম তো ছবিতে খুব সুন্দর লাগছিল, তো আমি খুব মানে আগ্রহ করে নিয়েছিলাম জিনিসটা, কিন্তু এখন দেখছি যে ছবিতে যেমন দেখাচ্ছিল সামনাসামনি কোয়ালিটিটা খুব একটা ভালো না, আমার কাছে আর কি খুব একটা ভালো লাগেনি, কেমন প্লাস্টিকের মতন যেন। তো যা কিনে যখন ফেলেছি, দুনিয়াতে কোনো জিনিসই আসলে ফেলনা না, কোনো না কোনো সময় এই জিনিসটাও কাজে লাগবে, যত্ন করে রেখে দিলে দেখা যাবে যে এটাকে হয়তো কোনো না কোনো সময় কাজে লাগাতে পেরেছি। তো আমি জোরে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, কিছু টুকটাক কাজকর্ম ছিল
যেমন ফ্রুটস কাটা, শরবতের চিনি গুলানো, লেবু টেবু কাটা, এগুলো আসলে একটু সময় থাকতে করে রাখলে আমি একটু রিল্যাক্সে ইফতারির কাজগুলো করতে পারি, রান্নাবান্নাগুলো করতে পারি। তো আমি হাতে যখন সময় পাই তখন এই ধরনের কাজগুলো আসলে করে রাখি। আর এদিকে দেখেন কিছুক্ষণ আগে এক ব্যাচ ভাজ টাজ করে রাখলাম, এখন আবার আরেক ব্যাচ ধুয়ে নামলো, এটাকে আবার শুকাতে হবে, আবার ভাজ করতে হবে। তো এর আগে যেগুলো ভাজ করলাম সেগুলোই দুই দিনের কাপড়, সেগুলোই ভাজ করার সময় পাই নাই। আর আজকে কয়েকদিন যাবৎ এত বেশি কাপড় হয়, কেন হয় বুঝি না, কিন্তু প্রচুর কাপড় ধুতে হচ্ছে আমাকে। তো এটা তো আসলে একটা অনেক বড় টাস্ক। তো যাই হোক, ওগুলোকে মেলে দিয়ে আসছি। আর এই যে আমার টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, এটাও এখন শুকিয়ে গেছে, তো এখন এটাকে ভাজ করে নিচ্ছি। এখন কিছুদিন টেবিলটাকে খালি রাখবো, কিছুদিন মানে দুই তিন দিন। আর আমার গ্লাসটার অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গেছে, তো দেখা যাক এটার উপরে কী করা যায়। তো ঘরের কাজকর্ম শেষ করেছি, ফলমূল কাটা শেষ, ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে এখন তো রান্নার কাছে চলে আসতেই হবে। তো আজকে ভাবছিলাম যে একটু হালিম রান্না করব। সব সময় তো সবাই বলেন যে রেস্টুরেন্ট স্টাইল হালিম, তো আজকে আর রেস্টুরেন্ট স্টাইল হালিম না, আজকে আমার হোম স্টাইল হালিম। তো এই জন্য আমি কিছু চাল ডাল আগেই ফাঁকি করে রেখেছিলাম ব্লেন্ডারে, তো এখন এক কাপ মতন চাল ডাল নিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো। তো সবসময় তো সবাই বলে না যে রেস্টুরেন্ট স্টাইল, বাবুর্চির স্টাইল, তো অনেক তো হলো জীবনে বাবুর্চির স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল। আমি আসলে কখনোই বিশ্বাস করি না যে বাবুর্চির হাতের যে টেস্ট সেটা আমাদের হাতেও আসে, গৃহিণীদের হাতে আসে। তবে একটা কথা ঠিক, গৃহিণীদের হাতের যে টেস্ট সেটা আপনি কোনো বাবুর্চি বা কোনো শেফ বা কোনো রেস্টুরেন্টের হাতে পাবেন না। তো অনেক তো হলো জীবনে বাবুর্চির স্টাইল, এবার হোম স্টাইলেই হোক হালিম। তো চলেন আজকে রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি। তো আমি কিছুটা তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু লং। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিলাম, এক কাপ পরিমাণ মতন, কারণ খাসির মাথার হালিম মাংস দিয়ে করবো, তো তো খাসির মাংসে একটু বেশিই দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আন্দাজ এক চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এবার দিয়ে দেব স্বাদ মতো গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া। আর এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া। তো এই গরম মশলার ফাঁকি আর পাঁচফোড়নটাই কিন্তু হালিমের সুন্দর ফ্লেভার আনবে। আর বাজারে কিন্তু আপনার এই পাঁচফোড়ন যা দিয়ে তৈরি করা হয় সেগুলো একটা একটা আইটেম ওরা বেটে বেটে রেস্টুরেন্টে ওইটা দিয়ে কিন্তু হালিম তৈরি করে, আর আমরা একসাথে পাঁচফোড়নটাই দিয়ে দিই। তো এই হলো রেস্টুরেন্টের সাথে আমাদের সাথে পার্থক্য। আর এখন এই যে খাসির মাথার মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে কষুক, তারপরে ডালটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে আমাদের হালিম। এত শত ঝামেলা টামেলার কিছু নাই। তো অনেকেই বলেন যে দোকানের মতন ফ্লেভার আসলে আসে না বাসার তৈরি হালিমে, তা আমি বলবো যে দোকানের থেকে একশো গুণ বেশি ভালো আসে আমাদের বাসার হালিমের ফ্লেভার, হালিমের টেস্ট। তো আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটাই এখন মাংসের মাঝে দিয়ে দিলাম। আর আমি এই হালিমটা করছিলাম খাসির মাথার মাংস দিয়ে। তো এই তো ভালো করে ডাল আর মাংস একসাথে মিক্স করে নিলাম। আর এবার পাতিল ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ মাথাটাও সিদ্ধ হতে, সরি, মাংসটাও সিদ্ধ হতে হবে, ডালটাও সিদ্ধ হতে হবে। মাথা বলতে কিন্তু আমি খুব একটা ভুল করি নাই, কারণ মাথা মানে খাসির মাথা, আবার আমার মাথা মনে করবেন না কেউ।
তো এদিকে আমার মাথার হালিম হতে থাক, আর আমি এদিকে আমার কাজগুলো শেষ করে নিই, টেবিল সেট করতে হবে। তো শুক্রবারের দিন যেহেতু হাজবেন্ড বাসায় ছিলেন, বাচ্চারাও গল্প গুজব করছে, অনেক সাউন্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো আমি ওদের কথা কিছু কিছু শুনছিলাম, আবার নিজের কাজও আমি করে নিচ্ছিলাম। আসলে ওদের সাথে গল্প গুজবে জয়েন করলে তো আমার কাজ করা শেষ হবে না, তো কিছু কিছু ওদের সাথে একটু একটু করে জয়েন করছি, আবার নিজেও একটু একটু করে কাজগুলো করে নিচ্ছিলাম। তো প্রতিদিন একটা তাড়াহুড়ার মধ্যে থাকি, এই বুঝি আজান পড়ে গেল, এই বুঝি আজান পড়ে গেল, ইফতারের সময় হয়ে গেল, তো আসলে দেখা যায় যে না, কাজ শেষ করার পরেও 6-7 মিনিট আমার হাতে থাকে। এই তো এবার হালিমটা হয়ে আসছে, এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো এখন ইফতারের একদমই আগে আগে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করার পরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের কুচি দিয়ে হালিমটাকে গার্নিশিং করে নিব। আজকে বাসায় বেরেস্তা ছিল না, তো বেরেস্তা থাকলে বেরেস্তাও দিয়ে দিলেও সুন্দর হয়। তো আজকে যখন ছিল না, কি আর করা। তো আমাদের আজকে সাধারণ ইফতার মেনু, এই তো তৈরি হয়ে গেছে আমার হালিম। আর আলহামদুলিল্লাহ আমাদের ইফতার টেবিল রেডি। তো এই তো আমার ঘরে তৈরি হালিম, নান, রুটি, আলুর চপ আর খেজুর, আর সাথে ছিল লেবু শরবত, এটা তো প্রতিদিন থাকতেই হয়, আর ছিল রুয়াফজা মিল্কশেক। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমাদের ইফতার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।